হ্যালো বন্ধুরা, আফরান নিশো বাংলা নাটকের কিং বলা হয় যাকে। মোটামুটি ৬ মাস হয়ে গেল আফরান নিশোর কোনো নতুন নাটক আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সুখবর হচ্ছে রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ মুভির মাধ্যমে আফরান নিশো বড় পর্দায় আবার আসতেছেন এবং এটাই তার প্রথম মুভি। তার স্বপ্ন ছিল ভালো কিছু মুভিতে কাজ করার, শুরু হয়ে গেল তার যাত্রা। দর্শক জনপ্রিয়তার তুঙ্গে থাকা আফরান নিশো যখন নাটক থেকে নিজেকে গুটিয়ে নিলেন, তখনই তার মহরত হয়ে গেল রায়হান রাফি পরিচালিত তমা মির্জার সাথে সুরঙ্গ মুভি। খুব শীঘ্রই ঈদুল আজহাতে মুক্তি পাওয়ার সম্ভাবনা। আফরান নিশো বলেন, ভালো কিছু কাজ দিতে চাই আমার দর্শকদের, যারা আমাকে ভালোবাসে, আমার অভিনয়কে ভালোবাসে। এর মাধ্যমে অনেক পত্রিকায় অনেক ধরনের নিউজ তৈরি হয়। তারপরও আফরান নিশো বলে যে বুড়ো বয়সে সিনেমায় নেমে গেলাম এবং অনেক ধরনের কথা সে বলে মজার ছলে, কিন্তু দর্শক পেতে যাচ্ছে এক মুভি যেটা হয়তোবা বাংলাদেশ চলচ্চিত্রের জন্য আশীর্বাদ হিসাবে আসবে। শুভকামনা আফরান নিশোর নতুন পথযাত্রার জন্য এবং শুভকামনা রইল রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ মুভির জন্য। ওয়েব সিরিজে ব্যস্ত থাকার পরেও আফরান নিশো তার নতুন মুভি, জীবনের প্রথম মুভি সুরঙ্গের মাধ্যমে বাংলার দর্শককে কিছু উপহার দেওয়ার জন্য তাকিয়ে আছে। তার হাজার হাজার ভক্ত অপেক্ষায় আছে এই মুভি দেখার জন্য। আশা করি মুভিটা হিট হবে এবং আমরা আফরান নিশোর কাছ থেকে ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।